করতে হবে, আমাদের আন্দোলন এবং আরো 10 থেকে 15 জন আমাদের কংগ্রেস কর্মী সমর্থক প্রার্থী প্রস্তাবক সেখানে রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় সেখানে প্রমাণিত এই ত্রিপুরা রাজ্যে সেখানে জঙ্গল রাজ চলছে। যখন সুদীপ রায় বর্মন আক্রান্ত, যখন পুলিশ সেখানে কর্ডন করে রেখেছে তাদের, বারবার উনি ডিজিপিকে ফোন করেছিলেন, এসপি সাহেবকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে কেউ সেখানে ফোন রিসিভ করেননি। মুখ্যমন্ত্রী তৎকালীন সময় যখন আমরা আক্রান্ত, আমরা যখন রক্তাক্ত, সুদীপ রায় বর্মন যখন অসুস্থ এবং কংগ্রেসের প্রার্থী প্রস্তাবক যারা যাদের মাথা পেটেছে, ঠিক সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে মাতার বাড়ি সেখানে ক্যাপানিয়া ব্লকে সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই মহকুমারে অবস্থান করছেন, অথচ সেই মহকুমারের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা বিধায়ক সিডব্লিউসির সদস্য রক্তাক্ত হচ্ছেন, প্রার্থীরা রক্তাক্ত হচ্ছেন। এই ঘটনার নিন্দা জানানোর সেখানে ভাষা আমাদের জানা নেই। পুলিশও সেখানে আক্রান্ত হয়েছে, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে 4-4 জন পুলিশ আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এরপরের দিন আমরা দেখলাম পুলিশ সেখানে প্রণোদিতভাবে সেখানে মামলা সেখানে নিয়েছেন, তদন্ত করছেন, দুজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমি অন্তত দায়িত্ব সহকারে বলতে চাই, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো সেখানে অভিযোগ ছিল না। আমাদের দল যে কমপ্লেন করেছেন, সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন, আমাদের সিডব্লিউসির সদস্য মাননীয় বিধায়ক, বিধায়ক যে অভিযোগপত্র করেছেন যাদের বিরুদ্ধে, তাদের মধ্যে কিন্তু ওই দুইজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি। বিজেপি হটাও।